আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর ফিজিক্স নিয়ে আলোচনা করব, ফিজিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ বল নিয়ে আলোচনা করব। তো আজকে আমি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদনটি দেখাবো। তো প্রথমে আমরা দেখি নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় প্রথম সূত্রটি কী ছিল। তো নিউটনের প্রথম সূত্র ছিল যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগেই চলতে থাকবে। এখান থেকে আমরা জড়তার মানে কনসেপ্টটি পেয়েছিলাম। তো আজকে আমরা তারপর নিউটনের দ্বিতীয় সূত্রটি হলো যে মানে তোমার ভরবেগের পরিবর্তন হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। তাহলে আজকে আমরা এই দ্বিতীয় সূত্র অর্থাৎ এফ ইকুয়াল এম এ, আমরা দ্বিতীয় সূত্র এর আগেরটা প্রতিপাদন করেছিলাম দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এর প্রতিপাদনটি করেছিলাম। তার মানে আমাদের দ্বিতীয় সূত্রটি হলো এফ ইকুয়াল এম এ। তো আমরা লিখলাম এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ আমরা এখান থেকে নিউটনের প্রথম সূত্রের প্রতিপাদনটি করব, অর্থাৎ ভি ইকুয়াল ইউ। তো এখন আমরা করি যে দেখো, এখন যদি আমরা করি এখানে এটা হবে এফ ইকুয়াল টু এম, আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, আমরা এটি জানি যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তো আমরা এর মানটা লিখে দিলাম। এখন যদি আমরা এটা করি যে এমটা তো উপরের সংখ্যা, নিচে মনে মনে এক আছে, তার মানে এমটা যদি এটার সাথে গুণ হয় অবশ্যই উপরেরটার সাথে গুণ হবে, তো নিচে এফটা থেকে টিটা থেকে যাবে। এখন যদি আমরা এখানে আর গুণন করি তাহলে কি হবে, এফ এর নিচে একটা ওয়ান আছে, এই ওয়ানটা এম ইনটু ভি মাইনাস ইউ এর সাথে গুণ হবে এবং টি এফ এর সাথে গুণ হবে। অর্থাৎ আমরা কি পাব, এম ইনটু ভি মাইনাস ইউ ইকুয়াল এফ টি, এটাই তো পাবো নাকি। এখন দেখো এখানে কিন্তু বলা হয়নি যে কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে। এখানে যেহেতু কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ এখানে এফ ইকুয়াল টু জিরো হবে। এখন এফ ইকুয়াল টু জিরো হলে কিন্তু জিরোর সাথে টি গুণ করলে এই পাশটা পুরোটাই জিরো হয়ে যাবে। দেখো এখানে এম ইনটু ভি মাইনাস ইউ ইকুয়াল টু জিরো, কিন্তু একটা কথা যে ভর কখনো শূন্য হবে না, ভর কিন্তু কোনো দিনও শূন্য হবে না, অর্থাৎ এম ইজ নট ইকুয়াল জিরো, ভর কোনো দিনও শূন্য হতে পারে না। তাই আমরা এখান থেকে ভরটাকে অবশ্যই ওয়ান ধরব। তো যদি ধরি ওয়ান, তাহলে যদি এটার সাথে গুণ করে দিই তাহলে আমাদের কি থাকবে, থাকবে হলো ভি মাইনাস ইউ ইকুয়াল টু জিরো। এখন যদি আমরা ইউটাকে এই পাশে নিয়ে যাই তাহলে আমরা শেষমেশ পাবো ভি ইকুয়াল টু ইউ, অর্থাৎ এটা আমরা নিউটনের প্রথম সূত্রটি পেয়েছি যেখানে বলা ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। স্থির বস্তু স্থির থাকবে মানে কি, তার আদি বেগও শূন্য থাকবে, শেষ বেগও শূন্য থাকবে, আদি বেগ আর শেষ বেগ দুটো সমান থাকবে। তো গতিশীলের ক্ষেত্রেও তাই হবে। তো এইভাবে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদনটি করা যায়। অনেক সময় এটি সৃজনশীলে এসে পড়ে, তো অবশ্যই তোমরা এটিকে দেখে রাখবে, দেখে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে। তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, আর আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।